মোটা টাকা ঘুষ না দিলে কাজ হবে না, এমনই নিদান দিয়েছিলেন সরকারি আধিকারিক। কিন্তু এত টাকা পাবেন কোথায়? তাই নিজের সাথের গরুটিকে নিয়ে সরকারি দপ্তরে হাজির হলেন এক ব্যক্তি। কোথায় ঘটেছে এমন কাণ্ড, দেখুন আমাদের এই রিপোর্ট। সকাল থেকেই কর্ণাটকের এক পুরসভা অফিসে বেশ ভিড়। তবে সেই ভিড়ে শুধুমাত্র মানুষই নেই, বিশাল দুটো শিং নিয়ে দাঁড়িয়ে আছে একটা গরুও, পাশে দাঁড়িয়ে তার মালিক। কিন্তু হঠাৎ পুরসভার অফিসে গরু নিয়ে কেন এলেন তিনি? প্রশ্ন করায় উত্তর এলো, ঘুষ হিসেবে সাধের গরুটিকে নিয়ে এসেছেন তিনি। কি ঘটেছে ঠিক? আসলে সরকারি দপ্তরে কাজ করাতে গেলেও অনেকেই বিভিন্ন ভোগান্তির শিকার হন। কাজে দেরি হওয়া থেকে আরম্ভ করে মোটা টাকা ঘুষের দাবি, বিভিন্ন কারণেই সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তেমনই সমস্যায় পড়েছিলেন কর্ণাটকের এই চাষিও। সে রাজ্যের হাভেরি জেলার সাভানুরে তার বাড়ি। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত কিছু কাজের জন্য সরকারি অফিসে ছুটতে হচ্ছিল তাঁকে। অবশেষে তার কাজটা করার দায়িত্ব নেন এক সরকারি আধিকারিক। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, এই কাজের জন্য 25,000 টাকা ঘুষ নেবেন তিনি। বহু কষ্টে সেই টাকা জোগাড়ও করেন ওই চাষি, কিন্তু তাতেও সমস্যা মেটেনি। অন্য এক সরকারি অফিসার আরও 25,000 টাকা দাবি করেন তার কাছে। এখন প্রথমবারের টাকা জোগাড় করতেই নাজেহাল হয়েছেন, ফের এত টাকা কোথায় পাবেন? তাই নিরুপায় হয়েই নিজের একটা গরুকে ঘুষ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাই গরু নিয়ে এদিন অফিসে হাজির হন ওই অসহায় চাষি। সেই ছবি এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এক ব্যক্তি ঘটনার ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ করেছেন, ক্যাপশনে রীতিমতো কটাক্ষ করেছেন কর্ণাটক সরকারকে, বাকিরাও সম্পূর্ণ দায়ভার চাপিয়েছেন রাজ্য সরকারের উপর। এমনকি সে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ভিডিওটিতে ট্যাগ করা হয়েছে। তবে সংবাদ মাধ্যমের দাবি, ইতিমধ্যেই এই ঘটনা সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এসেছে। এই কাজের সঙ্গে যুক্ত কয়েকজন অসৎ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে জেলা কমিশনারের কাছে। অন্যদিকে ওই চাষির সমস্যাও দ্রুত সমাধান করা হবে বলেই জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। ಐದರಿಂದ 10 ಮಟ್ಟ ಚಲೋ ರೊಕ್ಕ ಎತ್ತಿ ಬಿಟ್ಟಿದ್ದಾನೆ ಕೊಡಾಕ.